বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে আজকে আমি প্যাটার্ন সম্পর্কে প্যাটার্ন একটা সৃজনশীল উপস্থাপন করেছি। ইতিপূর্বে প্যাটার্ন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল তোমাদের সাথে। আজকে এখানে দেখো, এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে 8, 13, 18, 23। আমরা বলছিলাম যে প্যাটার্ন হচ্ছে কতগুলো সংখ্যাকে একটা বিশেষ নিয়মে বিন্যস্ত করা। এটা একটা বিশেষ নিয়মে বিন্যস্ত করা আছে, এই জন্য আমি এটার নাম দিয়েছি একটা প্যাটার্ন। আর এখানে আছে 4ক + 2, এটা একটা বীজগণিতীয় রাশি। 5ক + 2, এখানে আছে 4ক + 2, বীজগণিতীয় রাশির তৃতীয় ও চতুর্থ চিত্র অঙ্কন করো। তাহলে আমরা ক নম্বরে দেখি, ক নম্বরে যে বীজগণিতীয় রাশিটা আছে, প্রদত্ত বীজগণিতীয় রাশি হচ্ছে 4ক + 1। এটা তো এটার প্রথম চিত্রে আমাদের চিত্র অঙ্কন করতে আমরা এগুলা কতগুলা ছোট ছোট বর্গের বাহু ব্যবহার করব। সেই প্রথম চিত্রে বাহুর সংখ্যা হবে 4×1+1=5। দ্বিতীয় চিত্রে বাহুর সংখ্যা 4×2+1=9। তৃতীয় চিত্রে বাহুর সংখ্যা হবে 4×3+1=1, কত হচ্ছে 3×4=12। চতুর্থ চিত্রে বাহুর সংখ্যা 4×4+1=17। তো এখন আমাদের বলছে তৃতীয় এবং চতুর্থ চিত্রে চিত্রটি অঙ্কন করো। খেয়াল করো, আমাদের কিন্তু পাঁচটা, আমরা এই চিত্র অঙ্কনের ক্ষেত্রে বাহুর সংখ্যাগুলোকে, এই যে বাহুগুলোকে আমরা বলছি, এগুলা কতগুলো বর্গের বাহু, তার মানে সমান সমান বর্গের বাহুকে বিবেচনা করে বাহুর সংখ্যাগুলোকে সমান দৈর্ঘ্য বিশিষ্ট মনে করে তৃতীয় চিত্রটা কেমন হবে দেখো। আমাদের তৃতীয় চিত্রের মধ্যে কিন্তু আছে কয়টা, 15টা। আর প্রথম চিত্রটা হচ্ছে পাঁচ বাহুটা কেমন, 1, 2, আমরা সমান দৈর্ঘ্য বিশিষ্ট নিব, 3 দেখো সমান দৈর্ঘ্য বিশিষ্ট আমরা একটা চিত্র আঁকছি, প্রথম চিত্র, যেই চিত্রে কাঠের সংখ্যা ছিল 5টি। তাহলে এখানে দেখো 1, 2, 3, 4, 5, 5টি। তো এখন আমাদের আঁকতে হবে কয়টি, তৃতীয় চিত্রে। তাহলে এরকম কয়টা হবে, এখন হিসাব করে দেখো তো কয়টা কাঠি হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এটা হচ্ছে আমাদের তৃতীয় চিত্র। খেয়াল করো, এখানে কিন্তু বাহুর সংখ্যা আছে কয়টা, বাহুর সংখ্যা আছে এখান থেকে এই পর্যন্ত, যদি আমরা একটা বাহু ধরি, এখান থেকে এই পর্যন্ত একটা বাহু, এখান থেকে এই পর্যন্ত একটা বাহু, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 13টা। তাহলে চতুর্থ চিত্রটা কেমন হবে, চতুর্থ চিত্রের মধ্যে এই হচ্ছে আমার চতুর্থ চিত্র, এখানে বাহুর সংখ্যা কয়টা ছিল, 17টা। তুমি কাউন্ট করে দেখো, এখানে 17টা বাহু আছে, 17টা কীরকম,
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো। তাহলে এখানে প্রথম যে চিত্রটা আঁকবো সেটা কিন্তু বলে দিছিল আমার এইখানে যে কয়টা বাহু হবে, সেখানে পাঁচটা বাহু, পাঁচটা বাহু দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্র সেটা ছিল পঞ্চভুজ। আর এখানে যে ভুজগুলো আমি ব্যবহার করেছি প্রত্যেকটা ভুজ হচ্ছে পরস্পর সমান, তার মানে এটার দৈর্ঘ্য যত এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য, এরকম। আচ্ছা, এটা এটা হলো আমাদের প্রথম যে চিত্র আঁকতে বলছিল সেটা হয়ে গেল। এবার আসো দ্বিতীয়টা, দ্বিতীয়টাতে বলছে এক নং প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। কি পাই এখানে? আট তেরো আঠারো তেইশ ডট ডট ডট। এখানে পার্থক্য, পার্থক্যটা কত আসতেছে? আট আর তেরোর মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচ, তেরো আর আঠারোর মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচ, আঠারো আর তেইশের মধ্যে পার্থক্য পাঁচ। তাহলে প্রতিবার পার্থক্য আসতেছে পাঁচ, প্রতিবার পার্থক্য যদি পাঁচ পাঁচ আসে তাহলে প্রথম সংখ্যা, প্রথম সংখ্যাটা কত ছিল? আট। আট সমান আমরা কীভাবে লিখতে পারি? পাঁচ গুণ এক যোগ তিন, ঠিক আছে, এরকম চলে আসলো। এবার দ্বিতীয় সংখ্যাটা কী আসবে? দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে তেরো, তেরো সমান, তেরো সমান আমরা লিখতে পারি কি? তেরো সমান হচ্ছে পাঁচ গুণ দুই যোগ তিন, পাঁচ দুগুণে দশ আর তিনে হচ্ছে তেরো। তৃতীয় সংখ্যাটা অনুরূপভাবে তৃতীয় সংখ্যাটা কী আসবে? তৃতীয় সংখ্যাটা হচ্ছে আঠারো, আঠারোটাকে আমরা কী লিখতে পারি? পাঁচ গুণ তিন যোগ তিন। তো অনুরূপভাবে ডট 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 দিয়ে আমরা যদি বলি কতম, কতম সংখ্যা, সে কতম সংখ্যাটা কী আসবে? তাহলে পাঁচ গুণ ক যোগ তিন, এটা হচ্ছে আমার কতম সংখ্যা। তাহলে আমাকে বলছিল যে এক নং প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। তাহলে এক নং প্যাটার্নটি প্যাটার্নটি পাঁচ ক যোগ তিন বীজগণিতীয় রাশি দ্বারা প্রকাশ করা যায়। অতএব সুতরাং এক নং প্যাটার্নটি পাঁচ ক যোগ তিন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। এই হচ্ছে আমার দ্বিতীয়টা। খেয়াল করো যেটা বের করার সিস্টেমটা কিন্তু খুব সহজ, যেমন এখানে তফাতটা তুমি নির্ণয় করছো, তফাতটা নির্ণয় করার পরে সেই তফাতটাকে প্রথমটা যখন তখন তফাতটাকে তুমি কী করবা, প্রথম এক দিয়ে গুণ করলা, গুণ করে তোমাকে বের করতে হচ্ছে আট, তাহলে এটার সাথে তিন যোগ করলেই হয়ে যায়। যদি এই সংখ্যাটা সাত হতো তাহলে কী করতা? পাঁচ গুণ এক যোগ দুই দিলে কিন্তু হইতো। যদি এই সংখ্যাটা মনে করো চার হতো তাহলে সেক্ষেত্রে কী করতাম? পাঁচ গুণ এক বিয়োগ এক, তাহলে আমার চার হয়ে যেত। তার মানে এটাকে মিলানোর জন্য আমি যে তফাতটা পেয়েছি সেই তফাতটার সাথে প্রথম সংখ্যা, যেহেতু প্রথম সংখ্যা তাহলে এক দিয়ে গুণ করবো, দ্বিতীয় সংখ্যায় দুই দিয়ে গুণ করবো, তৃতীয় সংখ্যা তিন দিয়ে গুণ করবো। অনুরূপভাবে যদি বলি কতম সংখ্যা তাহলে কী হবে? দেখো যদি আমি ধারাবাহিকতা, ধারাবাহিকতা মানেই তো হচ্ছে প্যাটার্ন, তো এক দুই তিন চার পাঁচ ছয় একশোতম দুইশোতম তিনশোতম কতম, তাহলে কতম যখন বলতেছি তখন কি পাঁচ ইন্টু ক যোগ তিন, এটাই হচ্ছে আমাদের এই 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 প্যাটার্নটির বীজগণিতীয় রাশি। এগুলো আমার দ্বিতীয়টা। এবার আসো তৃতীয়টা, বীজগণিতীয় রাশির প্রথম একানব্বইটি চিত্র অঙ্কন করতে কতটি রেখার দরকার হবে, তার মানে রেখাগুলোর সমষ্টি বের করতে বলছে। বীজগণিতীয় রাশিটি হচ্ছে কত? পাঁচ ক যোগ দুই, প্রথম সংখ্যায় এই বীজগণিতীয় রাশি দ্বারা গঠিত চিত্রের
রাশি অনুসারে গঠিত চিত্রের প্রথমটিতে কাঠির সংখ্যা কত হবে? প্রথমটিতে কাঠির সংখ্যা হবে 5×1+2=7। দ্বিতীয়টিতে কাঠির সংখ্যা হবে 5×2+2=12। তৃতীয়টিতে কাঠির সংখ্যা হবে 5×3+2=17। তো এরকম অনুরূপভাবে বীজগণিতীয় রাশির 91টি চিত্রে তৈরি 91তম চিত্রে কাঠির সংখ্যা সমান কত হবে? 5×91+2=5 হচ্ছে পাঁচে ৫, ৫×৪=৪৫+২ সমান হইতেছে 4, ৫, ৭। এতটি। অতএব প্যাটার্নটি হচ্ছে দেখো প্যাটার্নটা কী আসতেছে, প্যাটার্ন আসতেছে 7, ১২, ১৭ ডট। যোগ 5, ৪, ৫, ৭ এটা তো এখন এটা একটা প্যাটার্ন। তো আমাদের প্যাটার্নে আমাদের বলছে 91তম চিত্রে মোট কাঠির সংখ্যা, অতএব 91তম চিত্রে কাঠির সংখ্যা কত? 7+১২+১৭+৪, ৫, ৭ এত। এখন এই যে ধারাটা দেওয়া আছে, এই যে একটা প্যাটার্ন দেওয়া আছে, এই প্যাটার্নটার এন সংখ্যক পদের সমষ্টি, কতম ক সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্রটা কি? প্যাটার্নে প্রথম পদ কত? 7। শেষ পদ পদসংখ্যা 91। অতএব সমষ্টি কি? সমষ্টির সূত্রটা কি? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2×পদসংখ্যা ভাগ 2। তো বসিয়ে দাও, প্রথম পদ ছিল 7+৪, ৫, ৭×৯১/২। কত আসতেছে? সাথে সাথে 14×৪ হাতে রইল 1, সেই এখানে আনলাম 6, ৪×৯১/২ সমান হচ্ছে আমাদের 91। তাহলে এখানে বলছিল কি দেখো, 91টি চিত্র তৈরি করতে কতটি রেখাংশ দরকার হবে। তো আমরা এখানে একটা চিত্র তৈরি করতে যে কয়টা রেখাংশ দরকার হবে সেটা বের করছিলাম, 7টি। দ্বিতীয় চিত্র তৈরি করতে রেখাংশ দরকার হয় 12টি, তৃতীয় চিত্র তৈরি করতে হয় 17টি, আর 91তম চিত্র তৈরি করতে রেখাংশের প্রয়োজন হয় 457টি। তাহলে আমি এখানে এই যে একটা প্যাটার্নে নিয়ে আসছিলাম, 4+১২+১৭+৪৫৭, এটার সমষ্টি কত? তার মানে সবগুলাকে যদি আমি যোগ করি, সবগুলো রেখাংশের যোগফল কত? মোট 91টি চিত্র তৈরি করতে কতগুলো রেখাংশের প্রয়োজন হবে? তাহলে আমি এগুলো সবগুলা রেখাংশের যোগফল নির্ণয় করছি। যোগফলটা নির্ণয় করার সূত্র কী ছিল? প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদসংখ্যা ভাগ 2। এখানে আমার প্রথম পদ হচ্ছে 7, শেষ পদ হচ্ছে
457 পদ সংখ্যা 91 যোগ করে আমরা কি পেয়েছি এখানে পেয়ে গেছি আমরা 21112 এতটি রেখাংশের প্রয়োজন হবে উত্তর 91 91টি চিত্র তৈরি করতে মোট অতএব এতটি চিত্র তৈরিতে মোট 21112টি রেখাংশের প্রয়োজন হবে এত হয়ে গেল আমাদের বীজগণিতীয় প্যাটার্ন বীজগণিতীয় রাশি এবং প্যাটার্ন থেকে বীজগণিতীয় রাশি আর বীজগণিতীয় রাশি থেকে আমরা কিভাবে প্যাটার্নে যেতে পারি সেটার আমরা ই পেয়ে গেলাম সেটার একটা সমাধান আমাদের হয়ে গেল তো আজকে এত কথা নেটিস তো শিক্ষার্থীরা তো এইভাবে তোমরা যদি প্যাটার্নকে প্র্যাকটিস করো তাহলে দেখবা প্যাটার্নে যে তোমাদের সমস্যাটা আছে সেই সমস্যাটা ইনশাআল্লাহ থাকবে না তো আগামীতে আমি প্যাটার্ন নিয়ে আবার তোমাদের মাঝে উপস্থিত হব এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ